समस्या मजा कर बारण करें तक ठीक से फिर आसबे शर्मिन फिर एसेछे সেটা তো আমরা প্রথম দিন কথা বলেই বুঝতে পেরেছিলাম। যাই হোক, আমরা সবাই মেয়েটাকে যতটা খারাপ চোখে দেখছি ওদিন তো আসলে ওরকম না, অতটা খারাপ না। আমরা কেউ ব্যাপারটা খারাপভাবে দেখছি না ভাইয়া, বরং তুমি একটু অন্যভাবে দেখছো। ও, তুমিও মায়ের পক্ষে ভেড়ে গেছো দেখছি। হ্যাঁ ভাইয়া, তোমার বয়সের কথাটা মাথায় আছে? মানে এই বয়সে কি বিয়ে করা জানে নাকি? আমি আবার বিয়ের কথা কখন তুললাম? এইমাত্রই তো তুই বয়সের কথা তুললি। এটা বলার কারণ হলো তুমি যেরকম আচরণ করছো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা বাচ্চা ছেলে। গতকাল রাতে মা সেটাই মিন করেছিল। ভাইয়া, এটা সবসময় মনে রাখবে, বাড়ির আর কেউ তোমার পাশে না থাকলেও আমি আছি সবসময় তোমার পাশে। তুমি যদি মেয়েটাকে বিয়ে করতে চাও, কিন্তু এটা নিয়ে এত হইচই করার তো কিছু নেই। পুনম, তুই কি জানতি যে সে ফিরে আসবে? না, আমি আমি বরং একটু অবাকই হয়েছি। তুই মেয়েটার সাথে কথা বলবি না একটা বার? ফিরে যখন এসেছে দেখা তো একবার করতেই হবে। তার আগে নিজেকে একটু গুছিয়ে নিই। ভাইয়া যাও না,
মেয়েটাকে একা একা বসিয়ে রেখে এসেছো কেন? না দেখলাম মা মেয়েটা তোমার কাছে এসেছে। যাও। ফিরে যেতে চাইলে আটকাবে বাকি আমি আসলে এভাবে তাড়িয়ে দেওয়ার তো কথা ছিল। কে কথা দিয়েছিল? রাহাত? আপনি আপনি দিয়েছিলেন, আপনি কথা দিয়েছিলেন। এত সহজে সবকিছু ভুলে গেলেন মা। আপনাদের কাছে শুধু একটা মেয়ের জায়গা চেয়েছিলাম, হয়তো অনেক দূরের কোনো আত্মীয়তার সূত্রে। আমি হতে পারতাম না মা। উত্তরটা আমি জানি, শুনতে খারাপ লাগবে, তারপরে আমি পারতাম না, কারণ আমি তো শারমিন না। আমি এমন একটা অসহ্য জায়গা থেকে উঠে এসেছি যেদিকে আপনারা কোনোদিনও তাকাননি। প্লিজ, আমি আমি এ বাড়িতে কোনো কিছুর আশায় আসিনি, থাকতেও আসিনি। তাহলে এ বাড়ির মানুষগুলোকে দেখতে এসেছি মা। যারা সেই মুহূর্তে আমাকে হেনস্থা করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারত, কিন্তু করলো ঠিক তার উল্টোটি। একটা মানুষকে কতবার তাড়িয়ে দেওয়া যায় বলতে পারো? অনেক বছর আগে একবার তাড়িয়ে দিয়েছিলাম তোমাকে, তাই আজ যেন তোমাকে দেখে ভয় আমার ভেতরটা কুঁকড়ে ওঠে। আজকে ফিরে এসেছো প্রতিশোধ নেবার জন্যে। আপনি এসব কি বলছেন? আমি তোমাকে ভয় পাই শারমিন। আগে যা ঘটেছে সেটা তো নিতান্তই, হ্যাঁ নিতান্ত আমার ইচ্ছেতেই, সেদিন আমার ইচ্ছেতেই ঘটেছিল সেই দুর্ঘটনা। আর কেউ জানুক আর না জানুক, তুমি আর আমি তো জানি লুকিয়ে রাখা সেই সত্যটা। সেটাই ভাবছি, হলোটা কি? আমাকে কোথাও একদম পছন্দ হয়নি বাবুর। বাজে কথা, না হলে এমন ভয় পেয়ে পালিয়ে গেলে কেন? না ভয় পেতে যাবে কেন, ও বোধ হয় মাকে ডেকে আনতেই। মা নিশ্চয়ই পাশের ঘরে থাকে। হ্যাঁ রান্নাঘর কিংবা ছাদেও থাকতে পারে। এতক্ষণ তো লাগবার কথা। সেটাই তো ভাবছি, বাবলির মাথায় অনেক বুদ্ধি, ও আমার মতো হুট করে একটা কথা বলে ফেলবে না। আগে মায়ের মেজাজটা বুঝবে, তারপর মার কাছে এনিয়ে বিনিয়ে। মা বোধহয় চলে এসছে, শোনো না মাথায় ঘুমটা দাও। মা আসলে মাকে পায়ে ধরে সালাম করো কিন্তু, কেমন? আপাতত ওখানটায় দাঁড়াও, আমি ডাকলে আসো।
খুলছি বাবা। কি রে, আর ঘরের দরজা বন্ধ করে কি করিস এত? না, দরজা খোলা রাখবার কথা ছিল নাকি? মানে কি কামাকার তর্ক করে কোনো লাভ নেই। হ্যাঁ সেটা অবশ্য। মানে কি রে, এরকম দরজা বন্ধ করে দিচ্ছিস কেন মুখের উপরে? না না, কই দরজা বন্ধ করলাম, দরজা তো খোলাই আছে। আর তোর সমস্যাটা কি বলতো? না মানে মা ছাড়া তোমরা কেউই তো আমার ঘরে আসোই না, তাই ভাবলাম হঠাৎ। তোর ঘর আমার ঘর এসব কেটে রাখলে? হ্যাঁ বুঝতে পারছি, দিনকে দিন তোর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না, আমি বুঝতে পারছি। বাবলি তোমাকে এ ঘরে পাঠিয়েছে তাই না? মানেটা কি? না আমি বাবলিকে বলছিলাম যে অনেকদিন তোমার সাথে কোনো কথাই হয় না, তাই ভাবলাম। না মানে ওরকম সিরিয়াস কিছু নাই, তুমি কেমন আছো কি করছো আজকাল এইসব আর কি। আমি তোমার মতো ঘোড়ার ঘাস কাটি না। ও, আমার রুমে একজন গেস্ট এসেছে তাই ভেবেছিলাম যে। আমার ঘরেও একজন গেস্ট আছে, বসা যাবে না। ভেবেছিলাম যে তোকে ডেকে তার সঙ্গে একটু কথা বলিয়ে দেবো, কিন্তু তোর তো ওরকম অবস্থা দেখছি না। কি হলো? না না, ওই দরজা লাগাতে যাচ্ছিলাম তো আঙুলে চাপা খেয়েছি তাই বললাম উফ। এখন আমার চা কেন? আমি তো চাইনি। চাটা আমি নিয়ে এলাম। সেকি তুমি অবাক করে দিলাম তাই না? আশা করিনি তুমি আবার। জানি বাড়ির আর সবার মতো আমার এখানে আসাটা আপনারও ভালো লাগেনি। প্রথম দিনের আপনাদের অতগুলো কথার পরেও তুমি চা নিয়ে আমার কাছে এসছো, আমি দোষ তো কিছু দেখছি না। অন্যভাবে যদি বলো তাহলে অনেক কিছু সহ্য করার ক্ষমতা আমার হয়েছে, হয়তো বয়স বাড়ার সাথে সাথে এরকমই হয়। তাই বলে আমাকে সহ্য করতে হবে না আপনাকে। না না, আমি তোমার কথা বলিনি, আর তুমি তো আকাশ থেকে এসে পড়নি, এবাড়ির কেউ না কেউ নিশ্চয়ই তোমাকে নিয়ে এসছে, আর এবাড়ির সবাইকে সহ্য করতে আমি শিখে গেছি। আমি আসলে এখানে মানে আপনার কাছে এসেছি একটা জরুরি কথা বলার জন্য। সেটা তোমার চা নিয়ে আসা দেখে আমি বুঝতে পারছি। কথাটা আমি আপনাকে ছাড়া আর কাউকে বলতে চাই না। জানি না আমাকে বলে তোমার কতখানি লাভ হবে। আমি আসলে মহিষ সম্পর্কে আপনার সাথে কথা বলতে এসেছি। যদিও আপনার মেয়ে জামাই, তবুও আমি মহিষের ব্যাপারে কথা বলতে চাই। কিন্তু আপনার তো জানা উচিত। নিশ্চয়ই বাবা সব রকম খোঁজখবর নিয়েই তার মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। আমি আপনাকেই খুঁজছিলাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যালো। আরে হ্যাঁ, ওই যে তুই না বলছিলি পলা নামে একটা মেয়ের কথা? দেখ তেরি, এ পর্যন্ত সাতজনকে ফোন করলাম, কেউ আমাকে একটা ইনফরমেশন দিতে পারলো না। আচ্ছা ঠিক আছে, কোনো ইনফরমেশন পেলে আমাকে জানাস। বাই। কি ইনফরমেশন খুঁজছিস? আরে না, আমার এক বন্ধুর। ও, আমি তো ভাবলাম যে তুই আবার ওই শারমিনের ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছিস নাকি। চাচ্ছু তুমি না। শোন, সে এসেছে। সে কি? কখন? আশ্চর্য ব্যাপার, আমার সাথে দেখা না করে চলে গেল। না যায়নি বোধ হয়, আমি তো আর ভাবলাম যে তোর ঘরে নাকি।
ভাবলাম মানে তোমার সাথে কথা হয়নি? না তা হবে না কেন, তো আমার সাথে একা কথা বলে কি লাভ, বাড়ির সবাই মিলে তার সঙ্গে কথা বলুক। সবার তো বোঝা উচিত যে একজনের নামে খামাকে একটা বলে দিলে তো সেটা সত্যি হয়ে যায় না। কিরে ওভাবে তাকিয়ে আছিস কেন? কিরে আরে হাসছিস যে, আমি হাসার মতো কি বললাম? না কারণ তুমি যেটা বলেছো সেটা তুমি ছাড়া সবাই বুঝতে পারবে। বাবলি একদম পাকামো করবি না? তাহলে তো আমাকে একটু পাকামি করতেই হয়। যাই, আমি নিজে গিয়ে ভদ্রমহিলার সাথে একটু কথা বলে আসি। আরে খুব আমার কথা জানতে চাইলে বলবি? তোমার কথা জানতে চাইবে না, কারণ তার সাথে আমার নিজেরই অনেক কথা বাকি আছে। কি রে দাদা, চাকরি ছেড়ে দিয়েছিস? ইচ্ছে মতো অফিস কামাই করছিস? কেউ কিছু বলছে না বুঝি? কিছু একটা বলতে চেয়েছিলেন আপনি। কেন এসেছেন? আপনার কি মনে হয় আপনি আপনি ভেবেছেন আপনার ভাইকে আমি ভাগিয়ে নেওয়ার জন্য এসেছি? আপনার ভাই তো ফার্স্ট ইয়ারে পড়া ছেলে না, এটা তো নিশ্চয় বুঝতে পারছেন আপনি। কিন্তু ভাইয়া যে আচরণ করছে সেটা তেমনই একটা কিছু। তার জন্য নিশ্চয়ই আমার একদিনের পরিচয়কে দায়ী করা যায় না। বড্ড বাজে কথা বলেন আপনি। দেখুন পুনম, মুহিত যে একটা বাজে লোক এটা নিশ্চয়ই আপনাকে নতুন করে বলবার কিছু নেই না। মানে কথাটা আসলে আমি আপনাকে আঘাত দেবার জন্য বলিনি। আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করেছিলাম, কেন আবার এসেছেন আপনি? জানি না আমি কথাটা কিভাবে বলবো, তবে আমি আপনার ভাইয়ের কাছে বলতে এসেছি আমাকে নিয়ে যেন নতুন করে স্বপ্ন তৈরি না করে। বিশ্বাস করুন আমি আসলে এই কাজটা করেছি টাকার জন্য, তবে এখানে এসে আমার মনে হয়েছে অনেক বেশি টাকা এদের কাছ থেকে খসানো যায়। পুনম, কত টাকা? 10 লক্ষ? তার জন্য নতুন কৌশল তৈরি করতে হচ্ছে তাই না? আপনি বিয়ে করতে না চাইলেই টাকার পরিমাণটা আর অনেক বেশি বেড়ে যাবে, আর মরিয়া হয়ে উঠবে আমার ভাই। না, আমি বিশ্বাস করি না আপনি শুধুমাত্র টাকার জন্য এই বাড়িতে এসেছেন। ভাইয়া, মনে হলো সবার আগে মার সাথে তোমার পরিচয় করিয়ে দেওয়াটা ভালো। ও ও, মানে তুমি মনে করছো যে বিয়ে করাটাকে আমি ভুল বলছি? আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। তোমার বাড়ির সব কিছু ঠিক হলে আমাকে জানি। এটা তো তুমি রাগের কথা বলছো বলা। আমি তোমাকে বিয়ে করতে চাইনি কখনো। আমি তো চেয়েছি। কি চেয়েছিস তুই? না মানে ওই কথা বাবা, কথা বলতে চেয়েছিলাম। আমার সাথে? মানে সবার সাথেই, কিন্তু হঠাৎ মনে হলো শুরুতে তোমার সাথে বলে ফেলাটাই ভালো। আপনি এরকম চুপ করে আছেন কেন? কেন আপনি পুনমকে বলছেন না যে শুধুমাত্র টাকার জন্য আপনার এই ফিরে আসা নয়? চাচু, চাচু আমার কথা শুনুন প্লিজ। কারো কথা বিশ্বাস করব না এখন।
একটা জেদ জন্মেছিল কই? একবারও তো বলিসনি আমাকে। বলতে চাইছেন মোহিত আমাকে দিতে চাইবে না? মোহিত আর কখনোই কিছু করতে চাইবে না, কারণ আমি আপনাদের সমস্ত খেলা কাল রাতেই শেষ করে দিয়েছি। চাল ছিল নেই একটা ছেলে এরকম হুট করে বিয়ে করে ফেললে, বাড়ির সবার তো সেটা মেনে